আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, মুসলিম খেলাফত শেষ হওয়ার সাথে সাথে মুসলিম নারীদের পশ্চিমা সভ্যতা যেন গ্রাস করে নিল। আসলে সভ্যতা ও নারী অধিকারের নামে এটা যেন বিরাট এক অশ্লীলতা। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিকাংশই নারী। অথচ মুসলিম নারীদের ইতিহাস, ঐতিহ্য ও নেক আমল এত কম আলোচিত হয়েছে যে নবীন বংশধরেরা অনেকেই জানে না তাদের পূর্ববর্তী মায়েরা ছিলেন অতি উচ্চ স্তরের মহীয়সী নারী। তাদের জীবনী ও আদর্শ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ধর্মীয় জীবনে সাহিত্য, সমাজ, সংস্কৃতি, জ্ঞানী ও সর্বোপরি আদর্শ মা এবং স্ত্রী হিসাবে বিশাল এক ভূমিকা রেখেছিল ইসলামের ইতিহাসে। তারা সবাই মুসলিম নারীদের জন্য বিরাট এক অনুপ্রেরণার উৎস। তাই আমাদের এই জান্নাতি নারী চ্যানেলে ইসলামের ইতিহাসে যেসব মহীয়সী নারী ভূমিকা রেখেছিল তাদের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা বিবি সারা আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। সব বোনদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত শোনার, কারণ বিবি সারা আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের মাতা। হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। ফেরেশতাগণ হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আপনাদের পরিবার পরিজনের জন্য আল্লাহর রহমত স্বরূপ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবি সারা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নমরুদকে দিনের দাওয়াত ও হেদায়াত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নমরুদ তা গ্রহণ করেনি। তারপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাবল দেশ পরিত্যাগ করে দিনের দাওয়াতের জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করেন এবং সেখানে পৌঁছে বেশ কিছুদিন অবস্থান করলেন এবং সেখানকার মানুষকে দীন ধর্ম শিক্ষা দিলেন। তারপর তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে অবশেষে একদিন হারান নামক শহরে উপস্থিত হলেন এবং সেখানেই দীনের দাওয়াত প্রচার করার উদ্দেশ্যে বসবাস করতে লাগলেন। একদিন তিনি খাজা ইয়ানুল ওয়াজা নামক স্থানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে বহু লোক উত্তম পোশাকে সজ্জিত হয়ে কোথায় যেন যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন, সেখানকার বাদশার এক পরমা সুন্দরী ও অশেষ গুণবতী কন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। সে দেশের নিয়ম ছিল বাদশার মেয়ে উপস্থিত সবাইকে দেখে যোগ্য পাত্র নির্ধারণ করবে এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এ কথা শুনে মনের কৌতূহল বশে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে গিয়ে স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন। সভায় অসংখ্য রাজরাজন্য, রাজপুত্র উপস্থিত হয়েছিলেন। যথাসময়ে শাহজাদি সারা স্বয়ম্বর সভায় আসলেন। শাহজাদির দাসী একের পর এক রাজপুত্রের পরিচয় জিজ্ঞেস করতে করতে অগ্রসর হচ্ছিল। শাহজাদি সারা তা শুনছিলেন এবং সামনের দিকে আগাচ্ছিলেন। এভাবে সভায় উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন ও তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কাউকেই তার পছন্দ হলো না। এভাবে শাহজাদির দাসী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তার নাম ও পরিচয় জিজ্ঞেস করলেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম ইব্রাহিম, আমি বাবল দেশ থেকে কিছুদিন যাবত হারানে এসে বাস করছি। এ কথা বলা মাত্রই শাহজাদি নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেই নবী ইব্রাহিম যাকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াতে ব্যর্থ হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার অনুমান নির্ভুল। শাহজাদি সারা এই কথা শোনা মাত্রই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের গলায় মালা পরিয়ে দিলেন। স্বয়ং বাদশাও সভায় উপস্থিত ছিলেন। পরদিন মহা ধুমধাম ও জাঁকজমকের সাথে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে শাহজাদি সারার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল।
এরপর হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সেখানেই জনসাধারণের মধ্যে আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহ তালার তরফ হতে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের প্রতি নির্দেশ আসল, হে ইব্রাহিম, তুমি পুনরায় বাবল মুলুকে গিয়ে বাদশাহ নমরুদকে দিনের দাওয়াত দাও। এরপর তিনি বিবি সারাকে নিয়ে বাবলের পথে রওনা হলেন। বাবল শহরে যেতে হলে মিশরের ওপর দিয়ে যেতে হয়। তৎকালীন সময়ে মিশরের বাদশাহ ছিলেন অত্যাচারী, নিষ্ঠুর এবং লম্পট প্রকৃতির। কোনো সুন্দরী নারীকে পেলেই তার সম্মানহানির চেষ্টা করত, এবং সেই নারীর সাথে যদি তার স্বামীকে পাওয়া যেত তাহলে তাকে হত্যা করত, আর যদি ভাই বা বাবা থাকত তাহলে তাদের ছেড়ে দিত। এবং বাদশার কিছু খোঁজর ছিল যারা সুন্দরী রমণীদের খোঁজ এনে দিত বাদশার কাছে। এমনই এক খোঁজর দল হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার বিবি সারা আলাইহিসাল্লামকে দেখতে পেয়ে গ্রেফতার করে রাজদরবারে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল যে এই রমণী সম্পর্কে তোমার কি হয়। তিনি বললেন, এই রমণী সম্পর্কে আমার বোন হয়। তখন সারা আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি তো আপনার বোন না, তাহলে আমাকে বোন বললেন যে? হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, এই ভূখণ্ডে তুমি আর আমি ছাড়া কেউ বিশ্বাসী নেই। মুমিন বা বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন, সেই হিসেবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি। পরিচয় শোনার পর বাদশাহ সারা আলাইহিসাল্লামকে ছিনিয়ে নিয়ে তার বাদীদেরকে ডেকে বলল, তোমরা এই রমণীকে আমার খাস কামরায় রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে এ সময় প্রহরীগণ বাদশার নির্দেশে কারাগারে নিয়ে বন্দি করে রাখল। বিবি সারা আলাইহিসাল্লাম তখন অজু করে দুরাকাত নামাজ পড়লেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে মাবুদ, আমি আপনার ওপর ঈমান এনেছি, আপনার রাসূলের ওপর বিশ্বাস করেছি, আপনি আমার সতীত্ব, আমার ইজ্জতকে হেফাজত করুন। হযরত সারা আলাইহিসাল্লামকে তখন পেয়ে লম্পট বাদশাহ যখন বিবি সারার দিকে অগ্রসর হচ্ছিল, মহান আল্লাহ তালা এই দোয়ার বরকতে ওই বাদশাহকে প্যারালাইজড করে দিলেন। তার হাত পা অবশ হয়ে গেল, সে মাটিতে দুমড়ে মুচড়ে পড়ে গেল। অত্যাচার জুলুম তো দূরের কথা, সে বাদশাহ ক্ষমাপ্রাপ্তি হয়ে কাকুতি মিনতি করে সারা আলাইহিসাল্লামকে বললেন, হে সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাকে রক্ষা করে। তোমার দোয়াতে যদি আমি বেঁচে যাই, তোমাকে আর তোমার স্বামীকে আমি মুক্ত করে দেব। বিবি সারা আলাইহিসাল্লাম বাদশার এমন অবস্থা দেখে তার সুস্থতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন। মহান আল্লাহ সেই লম্পট বাদশাকে সুস্থতা দান করলেন। কিন্তু লম্পট বাদশাহ সুস্থ হয়ে আবারও বিবি সারা আলাইহিসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে অগ্রসর হন। মহান আল্লাহ রব্বুল আলামিন এবারও তাকে প্যারালাইজড করে দিলেন। বাদশাহ তার পা এক চুলও সামনে বাড়াতে পারল না, সেখানেই তখন সে বসে পড়ল। বাদশাহ এবার বুঝতে পারল এই রমণী কোনো সাধারণ নারী নয়, সে কোনো পরম ধার্মিকা ও সতী সাধ্বী নারী। তার বদদোয়ার ফলেই আমার এই অবস্থা হয়েছে। নিজের ভুল বুঝতে পেরে বাদশাহ অনেক অনুনয় বিনয় করে বিবি সারাকে বললেন, তুমি আমার অপরাধ ক্ষমা করো, তুমি একবার আমাকে ক্ষমা করেছ, আরও একবার আমাকে ক্ষমা করে আল্লাহ তালার দরবারে দোয়া করো যেন তিনি আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে সুস্থতা দান করেন, আমি আর পাপাচার করব না। বিবি সারার মনে আবারও দয়া হলো, তিনি পুনরায় বাদশার আরোগ্যের জন্য মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন। বাদশাহ এবারও সুস্থ হয়ে গেল, সে আবারও বিবি সারার দিকে অগ্রসর হলো। এভাবে তিনবার সেই দুশ্চরিত্র লম্পট মিশরের বাদশাহ যখন বিবি সারা আলাইহিসাল্লামের সম্মানহানির চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন সে তার পাইক পেয়াদাদেরকে ডেকে বললেন, তোমরা এ কাকে নিয়ে এসেছো আমার সামনে? ইনি তো মনে হয় একজন বড় জাদুকর্ণী বা আল্লাহর একজন নেক বান্দি। একে এবং তার স্বামীকে সসম্মানে ছেড়ে দাও এবং আমার প্রাসাদ থেকে বালিকা হাজারকে তাদেরকে উপহার হিসেবে দিয়ে দাও,
এবং যত দ্রুত পারো এদেরকে মিশর থেকে যাওয়ার ব্যবস্থা করো, কারণ এরা যতক্ষণ আমার এলাকায় থাকবে আমি খুবই ভীতির মধ্যে থাকব। বিবি সারা আলাইহাসাল্লামের দোয়ার বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে মুক্ত করেছেন এবং মিশরীয় একজন দাসীকে বিবি সারার জন্য উপহার হিসেবে দিয়েছেন। সেই দাসী ছিলেন বিবি হাজেরা আলাইহাসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহাসাল্লাম ও বিবি সারা আলাইহাসাল্লামের দীর্ঘ সময় সংসার জীবনে তাদের কোনো সন্তান সন্ততি না হওয়ায় তারা চিন্তিত হয়ে পড়ছিলেন। বংশ রক্ষার জন্য হযরত ইব্রাহিম আলাইহাসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে নেক সন্তান দান করেন। অপরদিকে বিবি সারা আলাইহাসাল্লাম ভাবলেন তার বার্ধক্যের কারণেই হয়তো হযরত ইব্রাহিম আলাইহাসাল্লাম সন্তান লাভের সুখ হতে বঞ্চিত হচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হযরত ইব্রাহিম আলাইহাসাল্লামের সাথে বিবি হাজেরার বিবাহ করিয়ে দিবেন এবং তিনি নিজে তাদের বিবাহ সম্পূর্ণ করেন। বিবাহের পরে বিবি হাজেরার কোল উজ্জ্বল করে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার নাম হযরত ইসমাইল আলাইহাসাল্লাম। হযরত ইসমাইল আলাইহাসাল্লামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি, কারণ হযরত সারা আলাইহাসাল্লাম পরবর্তীতে বিবি হাজেরার প্রতি অন্যরকম মনোভাব পোষণ করলেন। তিনি চাচ্ছিলেন না যে বিবি হাজেরা আলাইহাসাল্লাম ও ইসমাইল আলাইহাসাল্লাম ফিলিস্তিনে থাকুক, এবং মহান আল্লাহ তালা হযরত ইব্রাহিম আলাইহাসাল্লামকে আদেশ করে, প্রিয় কলিজার টুকরা সন্তানকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহাসাল্লাম আল্লাহর আদেশ পালন করলেন, তাদেরকে মরুজমিনে রেখে দিয়ে আসলেন। এর কয়েক বছর পর হযরত ইব্রাহিম আলাইহাসাল্লামের নিকট কিছু সম্মানিত মেহমান আসলেন তাদেরকে পুত্র সন্তানের সুসংবাদ দিতে। এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল, তারা এসে বলল আপনার প্রতি সালাম, সেও বলল তোমাদের প্রতি সালাম। অতপর অল্পক্ষণের মধ্যেই সে ভুনা করা বাছুর নিয়ে আসলো, কিন্তু যখন সে দেখল তাদের হাত খাবারের দিকে বাড়াচ্ছে না, সে মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করল। ফেরেশতারা বলল, ভয় পাবেন না, আমাদেরকে পাঠানো হয়েছে লুতের সম্প্রদায়ের প্রতি। ইব্রাহিমের স্ত্রীও নিকটেই দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। তখন আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামীও বৃদ্ধ, এ তো এক আশ্চর্য ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে আপনি আশ্চর্য হচ্ছেন, ওহে পরিবারবর্গ, আপনাদের ওপর রয়েছে আল্লাহর দয়া ও বরকতসমূহ, তিনি বড়ই প্রশংসিত, বড়ই মহান। অতপর ইব্রাহিমের আতঙ্ক দূর হলো আর তার কাছে সুসংবাদ আসলো। তখন সে লুত জাতির ব্যাপারে আমার সাথে তর্ক করল। সূরা হুদ 69-74 আয়াত। হযরত ইব্রাহিম আলাইহাসাল্লামের স্ত্রী বিবি সারা নিজেকে বন্ধা মনে করতেন, কিন্তু আল্লাহর কি অপূর্ব কুদরত, তিনি শুষ্ক নদীতে পানি প্রবাহ করতে পারেন, তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা বইয়ে দিলেন। যথাসময়ে হযরত ইসহাক আলাইহাসাল্লামের জন্ম হয়। পরন্ত বয়সে বিবি সারা আলাইহাসাল্লামের সন্তান জন্ম দেওয়ার বিষয়টি সত্যি অবাক করার মতো ঘটনা, কিন্তু মহান আল্লাহর কাছে অসাধ্য কিছুই নেই। হযরত ইব্রাহিম আলাইহাসাল্লাম ও বিবি সারা আলাইহাসাল্লাম বৃদ্ধ বয়সে বাবা মা হয়েছেন, এর বিশেষ তাৎপর্য আছে। বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছেন। এই আয়াত থেকে জানা যায় সন্তান আল্লাহর নিয়ামত, তাই আমাদের উচিত এই নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। বিবি সারা আলাইহাসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং আল্লাহর একজন নেক বান্দা, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
বিবি সারা আলাইহিসাল্লাম 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই কবরস্থ হন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের জান্নাতি নারী চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং লাইক ও কমেন্ট করে আপনার মন্তব্য জানান।